নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আমি আজকে একটা পুরনো ট্রাঙ্কে মেকওভার করব। ট্রাঙ্কের চেহারাটা তোমরা আগে দেখে নাও। এটা আমার শাশুড়ি মায়ের বহু বছর পুরনো একটা ট্রাঙ্ক। ট্রাঙ্কের বয়স আনুমানিক 60 থেকে 70 বছর হবে। ট্রাঙ্কটা একটু জং পড়ে নষ্ট হয়ে গেছে। সবার আগে আমি এই জং পড়ে যাওয়া অংশটাকে সিজিস কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে নেব। কিছু ট্রাঙ্ক হয়তো একদম ফ্ল্যাট থাকে, আবার কিছু ট্রাঙ্কের মধ্যে কিছু ডিজাইন থাকে। এই ট্রাঙ্কটার মধ্যে একটু ডিজাইন করা রয়েছে। যেহেতু এই ট্রাঙ্কটার মধ্যে ডিজাইন করা রয়েছে, সেহেতু আমি মনে মনে ভেবেছি কিছু ক্লে আমি এর মধ্যে ব্যবহার করব। ক্লে দিয়ে আমি একটু ট্রাঙ্কের উপর ডেকোরেশন করে নেব। এই ক্লেগুলো বই খাতার দোকানে পাওয়া যায়। আমি দুটো ক্লে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি তার একটা মিক্সচার তৈরি করে নিয়েছি। আর এই যে গোল মতো অংশটা আছে তার পাশে ফেভিকল লাগিয়ে দিয়েছি, আর সরু সরু যে অংশটা কেটে নিয়েছিলাম সেগুলো এই গোল গোল অংশটার পাশে আমি লাগিয়ে নিয়েছি। আর এটা একটু ডিটেলিং করবার জন্য আমি একটা তুলির পেছনের অংশটা দিয়ে একটু এরকমভাবে চেপে চেপে ডিজাইন করে দিলাম। সব ট্রাঙ্ক এক ধরনের হবে না। আমি তো এই ট্রাঙ্কটাকে এইভাবে মেকওভার করেছি। এবার তোমরা তোমাদের ট্রাঙ্ক যেরকম সেই অনুযায়ী মেকওভার করবে। আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আমি যেভাবে ট্রাঙ্কটাকে ডেকোরেশন করেছি। যেহেতু ওটা একটা গোল মতো একটা অংশ ছিল, সেই জন্য আমি ওটাকে একটা ফুলের আকার দেব এটা মনে মনে ভেবেছি। ক্লেগুলোকে আমি কিছু টুকরো টুকরো করে নিয়েছি, আর ফেভিকলের সাহায্যে ফুলের পাপড়ির মতো করে আমি এর মধ্যে লাগিয়ে দেব। যে যেরকমভাবে ডেকোরেশন করতে পারো, আমি দেখো এই যে এরকম ক্লেগুলো ফেভিকল দিয়ে আটকে দিলাম। এই ক্লেগুলোর দাম 25 টাকা করে নিয়েছে। এই ট্রাঙ্কটা মেকওভার করতে আমি যে যে জিনিসগুলো ব্যবহার করেছি সেগুলোর দাম আমি চেষ্টা করব বলে দেওয়ার। ট্রাঙ্কটা যেরকম সেই অনুযায়ী আমি ডেকোরেশনের কাজগুলো করেছি। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ক্লেগুলোকে ব্যবহার করেছি। যেমন এই যে দেখো, ট্রাঙ্কে যে জায়গাটা ছিটকানি দেওয়া হয় সেই জায়গাটাতে আমি কিভাবে ডেকোরেশন করছি, এগুলো জাস্ট নিজের মতো করে আমি করে নিয়েছি। আজকের ব্লগটা কিন্তু অন্যান্য ব্লগের থেকে একেবারেই আলাদা। তোমরা জানো আমি মাঝে মাঝে কিছু DIY কাজ করি, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করি, আর তোমরা সেটা পছন্দও করো। আর যখন তোমাদের সাথে আমার দেখা হয় তখন তোমরা ফার্স্ট কথাই বলো, দিদি তোমার DIY কাজগুলো দেখতে খুব ভালো লাগে। তো দেখো, আমি এখানে একটা অয়েল প্রাইমার নিয়েছি যার কালারটা হচ্ছে ব্রাউন। ট্রাঙ্কটার ভেতরে এবং বাইরে পুরোটাতেই আমি এই ব্রাউন কালারের প্রাইমার লাগিয়েছি। তবে তোমরা সাদা প্রাইমারও লাগাতে পারো। প্রাইমারটা শুকিয়ে যাওয়ার পর তারপরে আমি বাকি কাজ করেছি। ট্রাঙ্কটা ডেকোরেশন করতে আমার 3-4 দিন সময় লেগেছে। যেমন ক্লে দিয়ে আমি যখন কাজটা করেছিলাম তখন সেগুলো শুকোতে একটু সময় লেগেছে, তারপর প্রাইমার করেছি সেটা শুকিয়েছে, তার উপরে আমি অয়েল পেন্ট করেছি। প্রাইমারটার দাম নিয়েছে 60 টাকা, আর এই অয়েল পেন্টটার দাম নিয়েছে 55 টাকা। একটা কোট শুকিয়ে যাওয়ার পর আমি তারপরে আরও একটা কোট দিয়েছি, তাতে কালারটা বেশ ভালো হয়েছে। দেখো, দুটো কোট দেওয়ার পর এখন এই ট্রাঙ্কটাকে এরকম দেখতে লাগছে। এবার আমি এর উপরে কালার করব। এর আগেও আমি একটা ট্রাঙ্ক ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাও কিন্তু তোমরা করতে পারো। সেটা কিন্তু শুধু আমি কালার করেছিলাম, আর এটাতে কিন্তু আমি অন্যরকম ডেকোরেশন করছি। দু ধরনের কাজই তোমরা করতে পারো। দেখো, এখন কালারটা শুকিয়ে গেছে। এক একটা কোট শুকিয়ে যাওয়ার পর বাকি কাজগুলো কিন্তু আমি করেছি। এবার আমি যে কালারগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু অ্যাক্রেলিক কালার। আমি এর মধ্যে যে ফুল পাতা যা যা করেছি সেগুলো বিভিন্ন কালার দিয়ে আমি এখন একটু সাজিয়ে নেব। তোমরা আমার মতো এইভাবেও কালার করতে পারো, আবার নিজেদের মন মতো তোমরা কালার করতে পারো। এগুলো আসলে যে যেরকমভাবে করতে ভালোবাসে, আমি জাস্ট একটা আইডিয়া দিলাম।
ফুলগুলোর আমি কালারটা একটু সাদা আর লাল দুটো কালার মিশিয়ে গোলাপি কালার করে নিয়েছি। এই স্কাই ব্লুটার সাথে আমি যাতে যে যে কালারগুলো ম্যাচ করে সেই অনুযায়ী আমি কালারগুলো এখানে ব্যবহার করেছি। আর এখানে কিছু আমি পাতা করেছি ছোট ছোট, সেগুলোতে গ্রিন কালার করছি। আমার হালকা যে গ্রিন কালার সেটা ছিল না, একটু ডিপ গ্রিন কালারই করেছি। আর এখানে কালো রং আমি ব্যবহার করেছি, এক একটা কালার এক একটা অংশের এক একটা কালার করেছি। এবার দেখো কালার করার পর এটা দেখতে কীরকম লাগছে। এই কালারগুলো শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু বার্নিশ করে নিয়েছি, যাতে এই কালারগুলো টেকসই হয়, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। বার্নিশ করলে এক নম্বর এটা বেশ চকচকেও হবে, আবার রঙগুলো টেকসইও হবে। বার্নিশটা শুকিয়ে যাওয়ার পর বাকি কাজগুলো আমি করব। এবার আমি দেখো একটা মিডিয়াম একটা জিনিস নিয়েছি আর এখানে ডাস্ট গোল্ডেন কালার নিয়েছি। এই দুটোকে আমি একসাথে মিশিয়ে স্পঞ্জের সাহায্যে ড্যাব ড্যাব করে লাগিয়ে দেবো। এমনি গোল্ডেন কালারও তোমরা ব্যবহার করতে পারো। যখনই এর মধ্যে গোল্ডেন কালারগুলো পড়বে তখন কিন্তু এই চেহারাটা দেখবে একেবারে বদলে গেছে। ধীরে ধীরে দেখো ট্রাঙ্কটার চেহারা একেবারে অন্যরকম হয়ে গেল। এই ট্রাঙ্কটা তোমরা টি টেবিল হিসাবে কাজ করতে পারো, আবার ঘরের যে কোনো কর্নারে সাজিয়ে রাখো। আমি কিভাবে সাজাবো সেটা তো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব, বা কোথায় রাখবো, কিভাবে এটাকে ডেকোরেশন পরে আবার করব সেটা কিন্তু আমি পরে ব্লগে শেয়ার করব। আজ শুধুই তোমাদের ট্রাঙ্ক ডেকোরেশনটা আমি কিভাবে করেছি সেটাই শেয়ার করলাম। এবার আমি কিছু কিছু জায়গায় দেখো আঠা লাগিয়ে নিচ্ছি আর কিছু গোল কাচ আমি তার মাঝে মাঝে বসিয়ে দিচ্ছি। একেবারে শেষে এই গোল্ডেন যে কালার আর এই যে কাজগুলো দেওয়ার ফলে এই যে ট্রাঙ্কটা চেহারা একেবারে বদলে গেল। আমার তো এই কাজটা করে ভীষণই ভালো লেগেছে। তোমার বাড়ির ট্রাঙ্কটা কিন্তু আর পাঁচজনের ট্রাঙ্কের থেকে একেবারে অন্যরকম হবে, আর ঘরে ঢুকেই কিন্তু সকলের এই ট্রাঙ্কটার দিকেই নজর পড়বে, আর যখন তোমাকে প্রশংসা করবে তোমার তো মনটা খুশিতেই ভরে যাবে। তাই অবশ্যই তোমরাও কিন্তু তোমাদের ট্রাঙ্কটাকে এভাবে ডেকোরেশন করে নিও। ট্রাঙ্কটার মধ্যে কোনো পায়া ছিল না, তো আমি এই রকম ধরনের কিছু জিনিস এমসিল দিয়ে লাগিয়ে দেব যাতে ট্রাঙ্কটা একটু উঁচুতে থাকে। তো চলো এবার পুরো ট্রাঙ্কটা তোমাদের দেখিয়ে দিই কীরকম লাগছে। ট্রাঙ্ক ডেকোরেশন একেবারে কমপ্লিট। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। কিন্তু তোমরা কমেন্ট করলে আমি কিন্তু এই ধরনের কাজ করতে অনেক বেশি ইন্সপায়ার হব, আমি আরও কাজ করব, আমার ভালো লাগবে। এবার চলো ট্রাঙ্কটা কীরকম ছিল আর কীরকম হয়েছে সেটা তোমাদের শেয়ার করি। দেখো এরকম প্রথমে ছিল, তারপরে আমি এই রকম ক্লে দিয়ে করেছি, একদম ফাইনালি ট্রাঙ্কটা এরকম দেখতে হয়েছে। আজকের এই DIY কাজটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করা থাকলে আমার এরকম কিছু DIY কাজ তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমাদের আশা করি উপকারে লাগবে। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে যেন টাটা।